রাজধানীর হাসপাতালগুলোতে পুরোদমে চলছে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া কার্যক্রম। দ্বিতীয় দিনে সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, চিকিৎসক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, জাতীয় দলের ক্রিকেটার, গণমাধ্যম কর্মী সহ অনেকেই টিকা নিয়েছেন। করোনা দ্বিতীয় ঢেউয়ের সময় টিকা নিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন সবাই। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে বলে আপাতত টিকার সংকট হবে না। 8 এপ্রিল থেকে রাজধানী সহ সারা দেশে শুরু হয়েছে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া কার্যক্রম। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন বন্ধ থাকার পর শনিবার সকাল 9টা থেকে বিকেল 2টা পর্যন্ত চলে এই টিকাদান। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে টিকা কেন্দ্রে বেশি সংখ্যক মানুষ দ্বিতীয় ডোজ নিয়েছেন। এই তালিকায় বিচারপতি, সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, চিকিৎসক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যম কর্মী সহ অনেকেই রয়েছেন। এই করোনা দুর্যোগ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং বেরিয়ে আসার একমাত্র উপায় হচ্ছে আমাদের টিকা নেওয়া এবং স্বাস্থ্যবিধি যথাযথ অনুসরণ করা। আইনমন্ত্রী আনিসুল হক কুর্মিটোলা আর্ম ফোর্সেস মেডিকেল হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজ নিয়েছেন। টিকা নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এই সেকেন্ড ডোজ দিলে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের যেরকম ভয়াবহভাবে সারা বিশ্বে এটা বেড়ে যাচ্ছে, অন্তত পক্ষে সিভিয়ারিটিটা কমে যাবে। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি সাধারণ মানুষও টিকা নিয়েছেন। টিকাদান কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সবাই। আর আধা ঘন্টার ঊর্ধ্বে হয়েছে আমার দ্বিতীয় ডোজ, ভালোই আছি, কোনো সমস্যা নাই। ভেরি ওয়েল অর্গানাইজড, খুবই ভালো অর্গানাইজেশন ছিল, বলার নাই। বাংলাদেশে যেরকম হয় বিশ্বাস করবেন না। তবে করোনা টিকার কোনো সংকট হবে না বলে জানিয়েছেন কুর্মিটোলা হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমদ। সরকার আশাবাদী যে এটা যথাসময়ে এসে পৌঁছাবে এবং এই আশ্বাসের প্রেক্ষিতেই কিন্তু আমাদের দ্বিতীয় ডোজের পাশাপাশি প্রথম ডোজও কিন্তু চলমান আছে, এটা কিন্তু বন্ধ করা হয়নি। এদিকে সরোয়ারদী, মুগদা, শ্যামলীর টিবি, মোহাম্মদপুর ফার্টিলিটি সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে করোনার গণটিকা কার্যক্রমে দ্বিতীয় ডোজের পাশাপাশি প্রথম ডোজও দেওয়া অব্যাহত রয়েছে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।